বাক টু মাই চ্যানেল তানজিলা কিচেন হাউস। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একদম ডিফারেন্ট একটি আইটেম। এটা হলো পাউরুটি দিয়ে ব্রেড ফিঙ্গার। তো এই ব্রেড ফিঙ্গারটা আপনারা দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে, এবং এটা কিন্তু খুব ক্রিসপি উপর থেকে আর ভিতরে খুবই সফট এবং অনেক ইয়ামি। তো চলুন দেখে নেই এই ব্রেড ফিঙ্গার আমি কীভাবে তৈরি করি। তো এখানে আমি দুই পিস ব্রেস্টের একদম সলিড মাংস নিয়েছি, আর এখানে আমি দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণে কালো গোলমরিচ ক্রাশ করে নেওয়া, আর এখানে আমি দিয়ে দিয়েছি টেস্ট অনুযায়ী লবণ, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। এগুলোকে আমি এখন বয়ল করে নেব যতক্ষণ না পর্যন্ত এগুলো একটু সেদ্ধ হয়ে আসে। তো পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে আমি এগুলোকে সেদ্ধ করে নিয়েছি, এখন আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নেব। তো এই যে এগুলোকে আমি চুলা থেকে নামিয়ে তারপর এরকম ছোট ছোট করে ছিঁড়ে নিয়েছি হাত দিয়ে, এগুলোকে কিন্তু আমি বটি দিয়ে কাটিনি, ছিঁড়ে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি তিনটি পেঁয়াজ, চার পাঁচটি কাঁচামরিচ, আর একটা হলুদ ক্যাপসিকামের তিন ভাগের এক ভাগ, আর এখানে আমি একটা গাজর নিয়েছি, এগুলোকে আমি চপার দিয়ে চপ করে নিয়েছি। আর এখানে আমি একটা চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণে তেল, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন তেলটা। আর এখানে আমি সেই চিকেনগুলো দিয়ে দিয়েছি যে চিকেনগুলো আমি বয়ল করে রেখেছিলাম। তো চিকেনগুলো দিয়ে আমি এটাকে একটু নেড়েচেড়ে দেবো, নেড়েচেড়ে দিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো সেই চপ করে রাখা ভেজিটেবলগুলো। তো ভেজিটেবলগুলো দিয়ে আমি এটাকে একটু নেড়েচেড়ে দিচ্ছি, নেড়েচেড়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো কিছুক্ষণ এরকম নেড়েচেড়ে এটাকে আমি একটু সতে করে নেব, তারপরে আমি এর মধ্যে অ্যাড করব কিছুটা লবণ। তো এখানে লবণটা আপনারা টেস্ট অনুযায়ী দিবেন। আর এখানে আমি দিয়ে দিয়েছি ক্রাশ করে নেওয়া গোলমরিচ আরও এক চা চামচ পরিমাণে দিয়ে, তারপরে আমি এগুলোকে আবার একটু নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। তারপরে এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ পরিমাণে সাদা সিরকা, সাদা সিরকাটা দিয়ে তারপর আমি আবারও একটু এটাকে নেড়েচেড়ে মিক্স করে দেব। তো এভাবে প্রতিটা জিনিস আপনারা দিয়ে দেবেন, দিয়ে আবার একটু একটু করে মিক্স করে দেবেন। তো আমি এখানে এক চা চামচ সাদা সিরকা দিয়ে এটাকে একটু নেড়েচেড়ে মিক্স করে দিচ্ছি। তো মিক্স করে নেওয়া হয়ে গেলে তারপর আমি এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণে সয়া সস, সয়া সসটাকে দিয়ে আবার এটাকে নেড়েচেড়ে একটু মিক্স করে দেব। এভাবে প্রতিটা ইনগ্রেডিয়েন্টস আপনারা দিয়ে একবার দিবেন, তারপর আবার একটু মিক্স করে দেবেন, তারপর আবার দিয়ে আবার একটু মিক্স করে দিবেন। তো এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণে মেয়োনিজ দিয়ে দিয়েছি, মেয়োনিজ আর টমেটো সসটা কিন্তু আপনারা অবশ্যই দিবেন যদি এটার আসল টেস্টটা পেতে চান। তো আমি মেয়োনিজটা দিয়ে আবার একটু নেড়েচেড়ে এটাকে মিক্স করে নিচ্ছি। তো এটাকে আবার একটু নেড়েচেড়ে মিক্স করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আবারও আমি দিয়ে দিচ্ছি টমেটো সস। তো এখানে আমি টমেটো সস দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণে, দিয়ে এটাকে একটু মিক্স করে নিচ্ছি ভালোভাবে। তো এটা মিক্স করার পর কিন্তু এটা চুলায় রেখে দেওয়া যাবে না, এটাকে ভালোভাবে সব ভেজিটেবলের সাথে মিক্স করে নিয়ে তারপর এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। তো এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা ব্রেড। তো ব্রেডগুলোকে আমি কিভাবে স্লাইসটা করে নিচ্ছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে একটা ব্রেড কাটার দিয়ে আমি এটাকে একটু সাইডের ব্রাউন অংশগুলোকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। তো সাইডের ব্রাউন অংশগুলো কেটে বাদ দিয়ে দেওয়ার পর এটাকে আমি একটা বেলুনি দিয়ে বেলে নেব। এভাবে করে প্রতিটা ব্রেড আপনারা সাইডের ব্রাউন অংশগুলো কেটে ফেলে তারপরে এটাকে বেলুনি দিয়ে একদম পাতলা করে বেলে নেবেন। সেক্ষেত্রে আপনাদের পাউরুটিটা একদম রুটির মতো হয়ে যাবে বেলে নেওয়ার ফলে, আর এটার মধ্যে তেল ঢুকে যাবে না এটা ফ্রাই করার সময়। তো এটাকে আমি বেলে নিয়েছি এরকম করে বেলুনি দিয়ে। তো এরকম করে আমি প্রতিটা পিস বেলে নিয়েছি। এরপর এখন আমি যেই পুরটা তৈরি করেছিলাম তার জন্য আমি আরও কিছুটা মজরেলা চিজ তার সাথে অ্যাড করে দিচ্ছি, এটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। আমি যেরকম পছন্দ করি আমি সেরকম দিয়ে দিয়েছি, আপনারা যেরকম বেশি খেতে পছন্দ করলে বেশি দিবেন, কম খেতে পছন্দ করলে কম দিবেন। মজরেলা চিজটা আমি দিয়ে তারপর আমি এটাকে একটা সাইডে সরিয়ে রাখবো,
তারপর এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা ব্রেড গ্রাম একটা ছোট ট্রেতে করে, আর নিয়ে নিয়েছি একটা বাটিতে করে একটু পানি, এটা জাস্ট নর্মাল পানি নিয়ে। তারপরে এই একটা ব্রেডের স্লাইস নিয়ে এর উপরে আমি কিছুটা পুর দিয়ে তারপরে এরকম ফোল্ড করে দিয়েছি রোলের মতো করে। এটা কিভাবে করেছি আপনাদের দেখে বুঝতে হবে। তারপরে ব্রেডের এক সাইডে আমি কিভাবে পানি লাগিয়ে এর মুখটা সিল করে দিয়েছি, এটা কিন্তু আপনাদের দেখে বুঝতে হবে, এটা বলে বোঝানোর কিছু নেই। তারপরে আমি ব্রেডের দুই সাইডগুলোকে এরকম একটু পানি লাগিয়ে তারপরে এরকম ফোল্ড করে দেবো, যাতে করে এটা ফ্রাই করার সময় এর ভিতরে তেল না ঢুকে যায়। এই যে এটাকে আমি রোল করে নিয়েছি, এখন আমি এটাকে ডিমের ফেটানো ডিমের ভিতরে কোট করে নেব। তারপর আমি এটাকে কোট করে নেব ব্রেড গ্রামের ভিতরে। তো এই ব্রেড গ্রাম কিন্তু আমার বাসায় তৈরি করা, কিভাবে হোমমেড ব্রেড গ্রাম তৈরি করতে হয় বাসায় খুবই অল্প খরচে, সেটা আমি আপনাদেরকে ডিটেলসে বুঝিয়ে একটা ভিডিও তৈরি করেছি। আমার চ্যানেলে ভিডিওটা দেওয়া আছে, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন ভিডিওটা থেকে। তো এই যে আমি একটা তৈরি করে নিয়েছি, এভাবে আমি প্রতিটা ব্রেড ফিঙ্গার তৈরি করে নেব। আপনারা চাইলে এভাবে, আমি তো একটা বানিয়ে দেখিয়ে দিয়েছি, আপনারা চাইলে এভাবে দেখে প্রতিটা তৈরি করে তারপরে এভাবে জিপলক ব্যাগে ভরে এটাকে ফ্রিজে স্টোর করে রাখতে পারবেন বেশ কয়েক মাস। তো বেশি দিন না রাখাই ভালো, খাবার ফ্রিজে স্টোর করে যত তাড়াতাড়ি খেয়ে ফেলবেন ততই ভালো, বেশি দিন খাবার ফ্রিজে রাখা স্বাস্থ্যের জন্য ভালো না। তো আমি এখানে একটা প্যান নিয়ে নিয়েছি, প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে এটাকে তেলটাকে পর্যাপ্ত পরিমাণে গরম করে নিয়েছি। এটা একদম হাই হিটে গরম করা যাবে না, মিডিয়াম হিটে আমি তেলটাকে গরম করে নিয়েছি। নিয়ে আমার সব ব্রেড ফিঙ্গারগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। তো এখানে আমি এক প্যাকেট পাউরুটি থেকে আমি 9টা ব্রেড ফিঙ্গার তৈরি করেছি। আপনারা যদি আরও বড় প্যাকেট নেন তাহলে আরও বেশি করে তৈরি করে নিতে পারবেন। তো এখন এগুলোকে আমি ফ্রাই করে নেব, উল্টে পাল্টে এই ব্রেড ফিঙ্গারগুলো আমি ভালোভাবে ফ্রাই করে নেব, আর এগুলোকে হালকা ব্রাউন কালার করে আমি ভেজে নেব। তো রেসিপি ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আমার ভিডিওটা শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার ভিডিওটা। আর আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমি যদি আপনাদের একটু উপকারে এসে থাকি, তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমার ব্রেড ফিঙ্গারগুলো কতটা সুন্দর হয়েছে, যেমন কালারটা সুন্দর এসেছে এটা কিন্তু খেতেও তেমন মজার। তো এটাকে আমি এখন চুলা থেকে উঠিয়ে নিয়েছি, এটা খুব বেশিক্ষণ ভাজা লাগে না, এটা যেহেতু ব্রেড গ্রামে ঘোরানো তাই এটা বেশিক্ষণ ভাজা লাগে না। তো আমি এটাকে চুলা থেকে নামিয়ে দেখতে পাচ্ছেন এটাকে প্লেটে নিয়ে নিয়েছি, আর এটা কতটা লোভনীয় হয়েছে আপনারা দেখেই বুঝবেন। তো আমি এখন এটাকে সার্ভিং একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে দেখতে, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমি যদি আপনাদের একটু উপকারে এসে থাকি তাহলে প্লিজ আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। তো একটা ব্রেড ফিঙ্গার আমি আপনাদেরকে কিন্তু ভেঙে দেখিয়ে দিলাম যে এর ভিতরের পুরটা কেমন, আর ভিতরটা কতটা সফট, আর উপরটা কিন্তু অনেক ক্রিস্পি। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।